ভবানীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপা, যেন দু চোখ জুড়িয়ে যায়। ছয় ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই ভবানীগঞ্জ। অপরূপা দেশের সবুজ বন বনানী, সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত, প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষকে আকৃষ্ট করে আসছে। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য দেখে দু চোখ জুড়িয়ে যায়। তাই রূপমুগ্ধ বিষয় পুলকিত কবিতার আবেগ স্নিগ্ধ উচ্চারণে বাংলাকে বলেছেন রূপসী বাংলা। আমরা রয়েছি এখন ভবানীগঞ্জ ইউনিয়নের কালিচর গ্রামে। খুব সুন্দর দৃশ্য, এটা হচ্ছে একটা জলাশয়, এখানে মাছ চাষ করা হয়। ছয় ঋতুর দেশ এই রূপসী বাংলাদেশ, 56,000 বর্গ মাইল দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক মিউজিয়াম। সবুজ শ্যামল প্রকৃতির জন্যে এই প্রশংসা যুগ যুগ ধরে কবিদের বাণীতে উচ্চারিত হয়েছে। ভবানীগঞ্জ লক্ষ্মীপুর সদর দক্ষিণ থানায় অবস্থিত একটি ইউনিয়ন। ভবানীগঞ্জে বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। লক্ষ্মীপুরে গ্রীষ্মকালীন সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস। এ গ্রামের বার্ষিক বৃষ্টিপাতের গড় 203 সেন্টিমিটার। পশ্চিমাংশ অপেক্ষা পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বর্ষাকালে ভবানীগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়। ভবানীগঞ্জের মোট বৃষ্টিপাতের 5/4 বর্ষাকালে হয়ে থাকে। শীতকালে উত্তর পূর্ব শুষ্ক মৌসুমি বায়ু ভবানীগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। ভবানীগঞ্জে কালচে সাদা রঙের মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি সুপারি গাছ। সবজি চাষে বিখ্যাত এই ভবানীগঞ্জ গ্রাম, এরই মাঝে বিখ্যাত হাজরার বাপের দুন্দুল ক্ষেত। পশ্চিমে কালিচর গ্রাম আর ধুধু প্রান্তর এবং সুবিশাল জলাশয়। প্রকৃতির রুক্ষতার মাঝেও এখানে দেখা যায় সারি সারি আম্রকানন, আখের ক্ষেত কিংবা মাছের ঘের। ভবানীগঞ্জ নারিকেল আর সুপারি গাছের জন্য বিখ্যাত। এখানে গ্রামের সৌন্দর্যে কোনো কৃত্রিমতা নেই, যতদূর দৃষ্টি যায় শুধু মাঠ আর মাঠ। প্রকৃতিগত অবস্থান বিবেচনায় ভবানীগঞ্জকে সমৃদ্ধশালী গ্রাম বলা যায়। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।